স্বপ্ন ছিল এমপি হবেন, বসবেন জাতীয় সংসদের সংসদ নারী আসনে, এরপর নিজেকে ব্যস্ত করবেন দেশসেবায়। কিন্তু সে স্বপ্নে গুড়ে বালি, চলচ্চিত্র ও ছোট পর্দার নায়িকারা হতাশ। মাঝখান দিয়ে এমপি হয়ে গেছেন আলোচিত অভিনেত্রী সুবর্ণ মুস্তফা। শুক্রবার একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 41 জন প্রার্থী চূড়ান্ত করেছে সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। দেশীয় সবিজের অনেক নায়িকাই আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনে এমপি হতে চেয়েছিলেন, কিন্তু তাদের সে চাওয়া অপূর্ণই থেকে গেল। নায়িকাদের অনেকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে একজন নায়িকা অবশ্য বলেন, সবার ভাগ্যে কি সবকিছু জোটে? একের ভিতরে দুই দেখেছেন না? এবারের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার লক্ষ্যে নায়িকাদের দৌড়ঝাঁপ ছিল বেশ লক্ষণীয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের ক্ষমতায় আসার পূর্বাভাস পেয়ে কিছুদিন থেকেই সিনেমা ও নাটক পাড়ার নায়িকারা ভিড় করেন আওয়ামী লীগ কার্যালয়ে ও মঞ্চে পাড়ায়। একাদশ সংসদ নির্বাচনে বিশাল বিজয় অর্জন করে ক্ষমতায় আসা আওয়ামী লীগ এবার 43 জন মহিলাকে সংরক্ষিত আসনে এমপি করবে। এমন খবরে নায়িকাদের মনে ঢেউ উঠে আওয়ামী লীগের মনোনয়ন যুদ্ধে অংশ নেওয়ার প্রত্যাশায়। এমনকি বিএনপি জামাত শাসনামলে যারা ছিলেন জাসুস বা জাসুসে সক্রিয় ছিলেন হাওয়া ভবনের মুখ, সেই নায়িকারাও রীতিমতো জার্সি বদলে আওয়ামী লীগ হয়ে দলের মহিলা এমপির হওয়ার দৌড়ে নেমেছিলেন। এ কারণে FDC ও নাট্যপাড়া হয়ে পড়েছিল নায়িকা শূন্য। সবাই নেতাদের বাড়িতেই নয়, দলের কার্যালয়েও নিয়মিত ভিড় জমিয়েছেন ব্যাপকভাবে। শুটিংয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না তাদের। এবার জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার লক্ষ্যে নায়িকাদের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সুজাতা, কবরে, দিলারা, নতুন, রোকেয়া, প্রাচী, শমিকা এসআর, মৌসুমি, অপবিশ্বাস, সাহারা, শাহরুন, তারিন জাহান, জ্যোতিকা জ্যোতি, মিষ্টি জানা সহ পার্শ্ব চরিত্রের বেশ কয়েকজন অভিনেত্রী, টিভি ও র‍্যাম্প মডেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।